টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন রামপুরহাট চাকপাড়া থেকে তারাপীঠ যাওয়ার যে রাস্তা সেই রাস্তাই এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আটলা ব্রিজের ঠিক আগেই, এখানে যেটা এসেই আমরা দেখতে পেলাম যে সমস্ত বিস্তীর্ণ জমি যেগুলি আছে সেগুলো জলমগ্ন এবং রাস্তাও প্রায় জলমগ্ন হয়েছে, এবং যে সমস্ত পর্যটক যারা তারাপীঠে যাচ্ছেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করতে পারছে না, কেননা রাস্তাতে জল জমা হয়ে আছে এবং যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা যথেষ্টই বিপাকে এই তারা এখন বসবাস করছে। আমি একটু স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। রামপুরহাট সারা রাজ্যেই গত 3 দিন থেকে বৃষ্টি এবং জার জেরে আপনার এইভাবে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা এবং বন্যার আশঙ্কা, এবং কি মনে হচ্ছে? 2000-এর স্মৃতি তো আমাদের এখনও পরিষ্কার আছে, এই রকমই একটা ইয়ে ছিল, দিন ছিল, এরকমই বর্ষা ছিল, এরকমই বিশ্বকর্মা পুজোও ছিল। তো গতকাল থেকে এলাকাতে জলমগ্ন হয়ে গিয়েছে গোটা এলাকাটায়, 2-3 দিন ধরে চলছে, আমরা চিন্তায় আছি, চাষিদের মাথাতেও প্রচুর চিন্তা, ধানগুলো কী হবে। শুক্রবার থেকে টানা বৃষ্টির জেরে মাঠের যে সমস্ত ফসল যেগুলো ছিল কার্যত বিপর্যস্ত এবং নষ্ট হয়েছে, তার পর একজন চাষি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। আমি এই মুহূর্তে সেই চাকপাড়া আটলা রাস্তার উপর দাঁড়িয়ে আছি, একে দেখতেই পাচ্ছেন আমার হাঁটুর নিচ পর্যন্ত জল কিন্তু রয়েছে, এবং কার্যত আরও একজন আমি স্থানীয় বাসিন্দাকে পেয়েছি। কি বলবেন দাদা, এই যে জল বন্যার আশঙ্কা, কতটা ক্ষয়ক্ষতি কি হয়েছে? আমাদের তো এখানে চাষে প্রচুর ক্ষয়ক্ষতি, তারাপীঠ থেকে আটলা যাবার তারাপীঠ মন্দির যাবার যে রাস্তাটা অনেক উঁচু হয়েছে, পরিবর্তে যদি রাস্তাটা নতুন হয় এর থেকে নিচু করার দরকার, নাহলে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি, মাঠে ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটা আগে নিচুই ছিল, এত ক্ষতি হতো না, এখন রাস্তাটা উঁচু হওয়াতে আমাদের বিশাল ক্ষতি। আবার বলছে রাস্তা হবে, কিন্তু রাস্তাটা ভবিষ্যতে যেন এই ঢালাইয়ের রাস্তা যেমন আছে, জলে যেমন দাঁড়িয়েছি, এই জলের লেভেলে যেন রাস্তাটা হয়। কী নাম আপনার? আমার নাম মন্টুলে, বাড়ি চাপা। আমরা কথা বললাম একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে, তবে একটা বিষয় যেটা বলতে হয়, একদিকে বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়েছে, অন্যদিকে আরও একটি বিষয় এই রাস্তা চাকপাড়া যে তারাপীঠ যে রাস্তা সেই রাস্তায় কিন্তু আমরা লাইট কিন্তু দেখতে পাচ্ছি না, কার্যত অন্ধকারাচ্ছন্ন অন্ধকারময় রাস্তা, এবং লাইটের কাজ শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই কিন্তু এখনও পর্যন্ত সেই আলোর কাজ সম্পূর্ণ হয়নি, সেই বিষয়ে কথা বলবো। দাদা, এই রাস্তা অন্ধকার কেন, আলো নেই? আলো নেই, আলোর পুল বসিয়েছে, এখন আলো দিচ্ছে না, এখন ক্লারগুলো হয়েছে, আলো দেওয়ার কথা আছে। তারাপীঠ যাওয়ার এটা অন্যতম প্রধান রাস্তা চাকপাড়া রেল স্টেশন অর্থাৎ তারাপীঠ রোড যে রেল স্টেশন, সেই রেল স্টেশন থেকে নেমেই কিন্তু তারাপীঠ মন্দিরে যান পর্যটকরা, কিন্তু এই রাস্তা এখনও অন্ধকার। কি বলছেন, এই অন্ধকারে কতটা অসুবিধা হয় পর্যটকদের? আমাদের প্রচুর অসুবিধা হয়, এই জন্যে আমাদের লোকজন যেগুলো যাতায়াত করে সেরাও জানাচ্ছে যে রাস্তাটা আলো হচ্ছে না কেন, মানে আলো হচ্ছে না কিন্তু সেটা আমরা তো বলতে পারছি না, আলো হবার কথা কিন্তু এখনও হচ্ছে না। তবে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর আমরা পাচ্ছি বৃষ্টির কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে, তবে এভাবে যদি বৃষ্টিপাত হয় কার্যত আশঙ্কায় দিন গুনছেন স্থানীয় বাসিন্দা। ক্যামেরায় বিশ্বজিৎ রায় বাপ্পার সঙ্গে হাবিব দানবীর, ও2 নিউজ বাংলা।